রুবিকে বিশেষ ধন্যবাদ আমার এই হ্যাট্রিকটা করবার সুযোগ দেওয়ার জন্য। এবং সেই বাবল থেকেই দেখলাম হিরোইনের নাম আমার বুবলি। যে মানুষটির নামটি শুনে আমি প্রথমেই একবারকে বলে দিয়েছিলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম, সে আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি কৌশিক গাঙ্গুলি স্যার। আমি ডিরেক্টর স্যারকে আসার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ ওয়েল টু সেট। মিউজিকের প্রত্যেকে আছে, তাদেরকে এক এক করে ডাকবো, তার আগে এই ছবিটা যাদের দরকার তাদেরকে সুযোগ দিচ্ছি আপনার ছবিটা করে দিন প্লিজ। আমাদের সবার প্রিয় গায়িকা, অনেকের কাছে তিনি নায়িকা, ডেফিনেটলি ইমন চক্রবর্তী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং যাকে দেখলেই আমাদের সবার কলেজ লাইফ ফিরে আসে, সিধুদা আছে আমাদের সাথে, সিধুদাকে রিকোয়েস্ট করছি স্টেজে আসার জন্য। ওকে, অনেকে এখানে রয়েছেন যারা এই ছবির নেপথ্যে কাজ করেছেন এবং আমাদের খুব সাহায্য করেছেন সবসময়। আমার মনে আছে খুব দুর্লভ একটা অভিজ্ঞতা, একটা চা বাগানে আমাদের গানের শুটিং হচ্ছে, রাশেদ নানা রকম জিনিস বুঝিয়ে দিয়েছে আমাদেরকে, আমি এবং বুবলি সেখানে অভিনয় করছি, গানটা হচ্ছে সিধু। তা আমি চা বাগান থেকে, আমার একটা অভিজ্ঞতা হয়নি, আমি ওখান থেকে সরাসরি ফোন করে বললাম যে তোমার গান এখানে চলছে, আমরা এখন সেই গানটা শুট করছি। এবং সেটা এত অনবদ্য একটা অভিজ্ঞতা, যার গান শুনছি তার সাথে ফোনে কথাও হচ্ছে এবং গানটা শুট হলো। এবং আমার মনে হয় রাশেদ সেই গানটা জাস্টিস করবে এবং ডেফিনেটলি সুরজিত গানও জাস্টিস হবে। এই ছবিটা খুব ইন্টারেস্টিং, আমরা অভিনেতারা একটু কম কথাই বলবো মনে হয়, আগে ব্যক্তিগত কথা বলবো। তাই আমি সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশের প্রযোজক যিনি আছেন তাকে, নারায়ণবাবুকে, এবং বিশেষ করে আমি বলবো যার সাথে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, যে বুবলিকে। বুবলির সাথে কাজ করা বাংলাদেশের একজন স্টার অভিনেত্রী, তার সাথে আমি কাজ করিনি। বুবলিকে বিশেষ ধন্যবাদ আমার এই হ্যাট্রিকটা করবার সুযোগ দেওয়ার জন্য। জয়া এহসান, তারপরে তাসনিয়া, তারপরে বুবলি। আমার বাংলাদেশের অভিনেত্রী ভাগ্য বেশ ভালো এবং এখানে কাজ করতে এসে প্রতিবারের মতো, আগের বারের প্রত্যেকবারের মতো, এবারও সেই দেশের সৌজন্য বোধ, তাদের ভদ্রতা, তাদের আদব কায়দা আমাকে আবারও মুগ্ধ করেছে। এবং আমাকে একজন প্রেসে জিজ্ঞেস করলো আপনার ছবিতে কবে দেখা যাবে, আমি বললাম দেখো ভাই এটা তো বলতে পারবো না, আমার ছবিতে আমি কবে থাকবো সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা জানি যেদিনকে বুবলির প্রয়োজন হবে আমি যদি ফোন করি ওর সাথে আমার সেইটুকু পরিচয় বা বন্ধুত্ব হয়েছে যাতে আমি ওকে বললে পরে বা কখনো না বলবে না। সেইখানে আমি আমাদের এপার বাংলার সমস্ত ইউনিট এবং ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের এখানে এসে এত মন দিয়ে ভালোবেসে কাজ করবার জন্য। রাশেদ রাহাতকে ধন্যবাদ আমার কথা ভাবার জন্য। এই চরিত্রটা আমার মধ্যে সিগারেট দিয়ে ঘোড়া তৈরি হতে পারে এটা আমি জানতাম না, কিন্তু সত্যি সত্যি সেই ঘোড়াটা তৈরি হলো কিনা এবং সেই ঘোড়াটা কিরকম দৌড়চ্ছে তার সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের কোন অভিনেতা অভিনেত্রী নয়, একমাত্র রাশেদ রাহাত। তাকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই জানান, আমরাও জানাই। ছবি বোধহয় খুব দ্রুত মুক্তি পাবে, গানে এবং অদ্ভুত সমস্ত সুন্দর চিত্রকল্প দিয়ে তৈরি এই ছবি। প্রচন্ড ভালো লেগেছে, প্রথমত রাশেদের সঙ্গে অনেকদিন ধরে এই ছবিটা নিয়ে কথা চলছিল এবং তখন থেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তারপর ওয়ান্স আই কেম টু নো যে কৌশিক দা ইজ অন বোর্ড, তখন যেটা হয়ে থাকে আর কি, ভেতরে একটা বাবল তৈরি হলো এবং সেই বাবল থেকেই দেখলাম হিরোইনের নাম আমার বুবলি। তো সেক্ষেত্রে একজন স্টার অ্যাক্টর ফ্রম বাংলাদেশ, বুবলির প্রচুর নাম, অভিনেত্রী হিসেবে অনেক উচ্চতায় সে বাস করে, এবং আর একজন হচ্ছে ইনস্টিটিউশন, এরকম মানুষজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা। থ্যাংক ইউ রাশেদ, থ্যাংক ইউ নারায়ণদা, থ্যাংক ইউ মুন, এবং এত সুন্দর সুন্দর গায়ক, গায়িকা, ডিরেক্টর অমিত আমার পুরনো দিনের বন্ধু, এবং আমরা অনেক হিটস একসঙ্গে দিয়েছি সেটা ওরই কৃতিত্ব, এবং এত সুন্দর একটা স্টার কাস্ট, মানে আমি সবাইকে নিয়েই বলছি। তো সেক্ষেত্রে আশা ফ্ল্যাশ ব্যাক অনেক দূর পর্যন্ত যাবে। থ্যাংকস সো মাচ। এবং এরপরে বুবলি দি, সবাইকে ভালোবাসার ফাল্গুনের এবং সরস্বতী পুজো সবকিছু মিলিয়ে এই উৎসবের আমেজটা যে যাচ্ছে সেটি শুভেচ্ছা জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন। এবং আমরা তো ইতিমধ্যে জেনেই গেছি কেন আমরা সব একসাথে হয়েছি আমাদের সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে।
আমরা সিনেমাটি শুটিং শুরু করবার আগে আপনাদের সবার সাথে দেখা করেছিলাম, সেই সৌভাগ্য হয়েছিল এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এসেছিলেন। শুটিং শেষ করার পরে আবার একসাথে হয়েছি, তো এটি আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, কারণ আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আপনারা যারা রেসপেক্টেড জার্নালিস্টরা যারা এসেছেন। আর আমাদের ফ্ল্যাশব্যাক এই টিম আমার কাছে মনে হয় যে আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম আই হ্যাভ এভার গট, কারণ প্রথমেই যে মানুষটির কথা বলতে হয়, যে মানুষটির নামটি শুনে আমি প্রথমেই একবারকে বলে দিয়েছিলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম। সে আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি স্যার। একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি প্রচন্ড ভালো একজন অভিনেতা, তার সাথে সাথে প্রচন্ড ভালো একজন নির্মাতা এবং তার সাথে সাথে খুব ভালো একজন মানুষ। এই ব্যক্তি মানুষটাকে দেখবার সুযোগ হচ্ছে আমার ফ্ল্যাশব্যাক এর মাধ্যমে। যদিও তার নির্মাণ আমরা অনেক দেখেছি এবং এত সাকসেসফুল সব প্রজেক্ট, এত চমৎকার সব প্রজেক্ট এবং তার অ্যাক্টিং নিয়ে তো আসলে বলার অপেক্ষা রাখে না, তো সেখান থেকে এই মানুষটির সাথে যখন আমার শুটিং শুরু হয়, যখন সেই এক্সপিরিয়েন্সটা আমি নিই, এটা আমার জন্য আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। কারণ যেটি সৌরভদা বলছিলেন যে আসলে উনি নিজেই একটা ইনস্টিটিউশন, আর অ্যাজ এন ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। কারণ এরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া আসলে অ্যাক্টিং এর ক্ষেত্রে একটা বিশাল বড়। সো আমি খুবই আসলে ব্লেসড টু হ্যাভ দিস ফ্যান্টাস্টিক টিম, এবং আমার সাথে আরেকজন যিনি দাঁড়িয়ে আছেন আমার পাশে সৌরভদা, খুবই মানে আমি বলবো যে আসলে অসাধারণ একজন অভিনয় শিল্পী, আমার কো অ্যাক্টর। আমাদের অনেক খুন শুটি, অনেক চমৎকার কিছু কেমিস্ট্রি দর্শকরা দেখবেন ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে। আরো যারা আছেন এবং আমার পাশে যিনি আছেন রুবেনদি, আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, দিদি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এবং আমাদের অন্যান্য দাদারা যারা আছেন, প্রত্যেকে যারা মিউজিক ডিরেকশন দিয়েছেন। আমরা গানগুলো শুটিং এর সময় বলছিলাম যে এত চমৎকার, যেটা দর্শক খুব শীঘ্রই আসলে শুনতে পাবেন। আর আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দিস ফিল্ম রাশেদ রাহা, রাশেদ ভাই চমৎকার ভাবে আসলে নির্মাণ করার চেষ্টা করেছে ফ্ল্যাশব্যাক, যেটি দর্শকরা আর কিছুদিন মাত্র আসলে অপেক্ষা। নমস্কার, আমাকে আমার মিউজিক ডিরেক্টর বলে দিয়েছে গান গাইবে না, তো গান গাওয়ার প্রশ্নই হচ্ছে না। আমি কালকেই গানটি গেয়েছি, গান গাওয়ার সুযোগ পেয়েছি। আমার এবং সুরজিৎদার এই যে একটা জুটি, সেই জুটিটা বরাবর মানুষের ভালো লেগেছে। যে কটা গান গেয়েছে আশীর্বাদে, সেগুলো প্রত্যেকটাই মানুষের ভালো লেগেছে। আর কিছু বলতে চাই না, সবের ধরে আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ যা করার তারা করেছে। আসলে আমার কলকাতার প্রথম সিনেমা তো ফ্ল্যাশব্যাক, এর আগেও আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু স্ক্রিপ্ট পাবার। তো ফ্ল্যাশব্যাক বাছাই করার প্রথম এবং প্রধান কারণ ছিল যে গল্পটি, সেখানে বুবলিকে দর্শকরা কীভাবে দেখবে, এই বিষয়টি যেমন কাজ করেছে তেমনি পুরো টিমটা কেমন হচ্ছে, কীভাবে কী পরিকল্পনা হচ্ছে, সব কিছুই ম্যাটার করেছে। তো যখন দেখেছি গল্পটা খুব সুন্দর এবং কৌশিক গাঙ্গুলি স্যার আছেন, এত ভালো একজন অভিনেতা এবং নির্মাতা, এবং সৌরভ দাস আছেন দারুণ একজন অভিনেতা, তো ওভারঅল মিলে এবং আমাদের যিনি ডিরেক্টর রাশেদ রাহা, ওনারও ভালো কিছু করার একটি প্রয়াস আছে। তো যখন এভাবে দেখা হলো তখন মনে হলো যে ফাইন, এই প্রজেক্টটি হয়তো বা আমার প্রথম এন্ট্রি হিসেবে কলকাতার ইন্ডাস্ট্রিতে ভালো কিছুই হবে। সো সেভাবেই বাছাই করা। আসলে চরিত্র নিয়ে দিদি একটি কথাই বলবো যে বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমাতে ওনার চরিত্রের নাম হচ্ছে শ্বেতা, এবং শ্বেতাকে দর্শকরা অবশ্যই ভিন্নভাবেই দেখবে, আবিষ্কার করবে। এভাবে হয়তো আমরা সবসময় যে কোনো প্রজেক্ট শুরুর আগেই বলি যে গল্পটি অন্যরকম, অন্যরকমভাবে দেখবে, কিন্তু সেটি হয়তো সবসময় সম্ভব হয় না, কারণ আমাদের গল্পের জায়গাটা থেকে আমরা অলওয়েজ হয়তো বা ভালো কিছু কন্টেন্ট ওভাবে অলওয়েজ পাই না। কিন্তু তারপর আমি আমার ব্যক্তি জায়গা থেকে চেষ্টা করি যে নিজেকে ভিন্ন ভিন্নভাবে আসলে উপস্থাপন করার জন্য। সেখান থেকে বলবো যে শ্বেতা যে চরিত্র আমাকে ফ্ল্যাশব্যাকে দর্শকরা দেখবেন, অবশ্যই তারা তাদের সাথে কোনো না কোনোভাবে রিলেট করতে পারবেন, তাদের ভালোবাসা আবেগ এবং তাদের যেই ভালো লাগার জায়গাটা, সো অবশ্যই অন্যরকমভাবে আবিষ্কার করবেন। এটি আসলে আমার অভিনয় জীবনে অনেক বড় একটি অভিজ্ঞতা, আমি বলবো অনেক বড় একটি প্রাপ্তি,
কারণ কৌশিক গাঙ্গুলি স্যার ওনার সাথে কাজ করার এই সৌভাগ্যটা আমি মনে করি যে এটা আমার জন্য লাইফ টাইম একটি অ্যাচিভমেন্ট। কারণ ওনাকে আমরা অভিনেতা হিসেবে দেখেছি, নির্মাতা হিসেবে দেখেছি, কিন্তু ব্যক্তি মানুষ যখন আমার দেখার সৌভাগ্য হলো সেটি আসলে টোটালটাই অন্যরকম। কারণ একজন ভালো মানুষই যে ভালো শিল্পী হয় বা ভালো নির্মাতা হয় সেটার প্রমাণ স্যার দিয়েছেন। এবং প্রথম থেকেই স্যার আমাকে দেখে পুরো ইউনিটে পুরো টিমকে বলে দিয়েছিলেন যে ও কিন্তু আমাদের অতিথি এবং এত দারুণ একজন অভিনেত্রী, ও আমাদের সাথে কাজ করতে এসেছে, ওর যেন সব ঠিকঠাক থাকে, সব যেন প্রপার থাকে, ওকে সবাই খুব আপ্যায়ন করো, মানে এই যে বলে দেয়া, এই যে ভালোবাসা ওনার জায়গাটা থেকে, এই যে এতটা সম্মান দেয়া, আমার কাছে মনে হয় যে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আর কাজ করতে যেয়ে যখন স্ক্রিন শেয়ার করছিলাম তখন স্যার অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এন ইনস্ট্রাক্টর অনেকভাবে আসলে সহযোগিতা করেছে। আসলে স্যার হয় কি, উনি পুরো ফ্লোর দিয়ে দেন, যে এমন না যে খুব কোনো একটা রেস্ট্রিকশান থাকে যে না তুমি এভাবে আমার সাথে ডায়লগ ডেলিভারি দাও বা এরকম কিছু, এরকম কিছুই ছিল না। স্যার একদম নিজের মতো করে বলেছে তোমার যেভাবে ভালো লাগে, এবং অবশ্যই আমরা প্রত্যেকটা সিনের আগে আসলে শেয়ার করে নিতাম, কথা বলে নিতাম বা আমি স্যারের পরামর্শ নিতাম কীভাবে কী করবো, তো ভীষণ হেল্প করেছে। সৌরভ দা হচ্ছে যে আমি বলবো দাদা মানে খুবই ভালো একজন, যেমন অভিনেতা তেমনি খুব চিয়ারফুল, খুব ফানি, খুব আনন্দে, খুব হাসি খুশিতে রাখে পুরো টিমকে। এবং এমনও হয়েছে যখন আমরা কোনো সিন শেয়ার করছি, কখন যখন আমরা একসাথে শ্যুট করছিলাম হঠাৎ কোনো একটা কিছু বলে ফেললো যেটাতে খুব হাস্যকর, মানে খুব সিরিয়াস সিন, খুব হাসি চলে আসলো, বাট পরবর্তীতে আবার বলছে যে এই তুই এটাতে হাসলি কেন, বলে নিজেও আবার হাসছে। মানে এই যে এত সুন্দর করে আসলে খুব ইজি করে ফেলা পুরো সিচুয়েশানটা, খুবই ভালো এবং খুবই ভালো একজন অভিনেতা। আমার বাংলাদেশ এবং আমার কলকাতার এই দুই বাংলা দর্শকদের জন্য আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসে দিয়েছেন, যেভাবে আমার পাশে থাকেন সবসময়, এই পাশে থাকাটা, এই ভালোবাসাটা অলওয়েজ চাই। এবং আমি চাই যে আপনাদের শুভকামনায় থাকতে সবসময়, কারণ আপনাদের জন্যই আমি বুবলি। আমার এই ভালোবাসার, এই সাংবাদিকদের জন্য, আমার ভালোবাসা দর্শকদের জন্যই আমি আজকে বুবলি, আপনারা ছাড়া আমি কিছুই না। তো আমি চাই যে আপনাদের সাথে আমার সবসময় যেন এই সুন্দর বন্ডিংটা থাকে, কারণ আপনাদের মাধ্যমেই আমার কাজটা পৌঁছায়। সো এই ভালোবাসা, ইতিবাচক, এই সুন্দর মানসিকতা নিয়ে সবসময় চলতে চাই। এই ছবিতে সে কি কাজ করছে সেটা দেখা যাবে না, বাট একটা টিজার যারা দেখেছেন, যারা দেখবেন তারা দেখতে পাবেন যে গ্যাম্বলিংয়ে একটুখানি বেশি আর কি ইনক্লাইন্ড, এবং সেইখান থেকেই আরও অনেক ধরনের বাধা, অনেক ধরনের ডেঞ্জারাস জিনিসপত্র তার সঙ্গে ঘটতে থাকে। এবং সেইখানেই সেই গ্যাম্বলিং করতে করতেই আলাপ হয় কৌশিক গাঙ্গুলির সঙ্গে, এবং সেও তার সঙ্গে কীভাবে জড়িয়ে যায়। বুবলির যে চরিত্রটা সেইটা হচ্ছে ওই একই পাড়ার মেয়ে, কোনো প্রেম নেই, কিছু নেই, বাট বুবলি আসলে বিয়ের পিড়ি থেকে উঠে পালায়, ও বিয়ে করবে না বলে, কিন্তু সঙ্গে নিয়ে যায় একে, এর সঙ্গে কোনো প্রেম নেই কম্প্যানিয়নশিপের জন্য, যদি কিছু ঘটে যায় আর কি, একা মহিলা আমি যাচ্ছি টাইপস আর কি, এবং একে খুব সেফ মনে হয় সেই জন্য। কিন্তু এরা দুজন গিয়ে যে আনসেফ যে সিচুয়েশনের মধ্যে পড়বে সেটা নিয়েই, এবং শুধু তাই নয়, এটা কেন ঘটছে, এইটা যে কেন তাদের সঙ্গে হচ্ছে সেটার একটা বিশাল বড় পাস্ট আছে যেটা আনরাভেল হয় আস্তে আস্তে যখন ছবিটা যত এগোতে থাকে। রাহা খুবই মানে কি বলবো, খুব উদ্ভাবনী, ওর মানে ওর ভাবনা চিন্তা অন্যরকম, ও একদম গতানুগতিক যে একটা ছবি করছে তা নয়, যেটা আমার খুব ভালো লেগেছিল। এবং এই ছবিটাতে খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমার, আর বুবলির সাথে তো আমি কখনো কাজ করিনি, ইনফ্যাক্ট আমার আনফর্চুনেটলি ওর কাজ দেখাও হয়নি কখনো, কিন্তু বাংলাদেশের খুব বড় মানে বিখ্যাত অভিনেত্রী এবং ওর খুব সুনাম। তা আমার মনে হয় ছবিটা ভালো লাগবে, ওর সাথে কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আর এদের মানে আমি আগে জয়ার সাথে কাজ করেছি, এবারে বুবলির সাথে কাজ করে মাঝখানে তাসনিয়ার সাথেও কাজ করেছিলাম, কাজে এটা আমার বাংলাদেশের অভিনেত্রীর সাথে হ্যাট্রিক। হ্যাঁ, এবং ও সৌজন্য বোধ আমাদের সত্যি সত্যি খুব মুগ্ধ করে, ওরা যে সুন্দরভাবে আমাদের যে আমি খুব সম্মানিত বুবলির সাথে কাজ করে, যে ভালোবাসা এবং সম্মানও দেখিয়েছে সেটা আমার দারুণ লেগেছে এবং খুব ভালো লেগেছে। খুব মনোযোগ দিয়ে, খুব ঠান্ডার মধ্যে খুব কষ্ট করে শ্যুটিং করেছে, এবং আমরা যখন লাভাতে শুটিং করছিলাম সেদিকে 2 না 3 কত টেম্পারেচার আমি জানি না, কিন্তু ওখানকার উপযুক্ত কস্টিউম পড়েছিল না বুবলি, কাজে ওকে কোনো মুখ বন্ধ করে, আমার নিজেরই কষ্ট লাগছিলো ওর কথা দেখে, আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কিন্তু ওর যে কী অবস্থা হচ্ছিলো সেটা ওই জানে একমাত্র। কাজে সেই মানে পরিশ্রম করে অনেকক্ষণের শুটিং সেগুলো করা, এবং সেটা খুব ভালো, তার সাথে সৌরভ ছিল, সৌরভ খুব ভালো টিম ম্যান, এবং সৌরভ এত জমিয়ে রাখতো সবাইকে, আমাদের পরিশ্রম সবসময় গায়ে লাগেনি। আশা করছি সবার খুব ভালো লাগবে, কারণ ছবিটা সত্যি এটা অন্যরকমের ছবি, এবং এটা একেবারেই পরিচালকের মাথায় রয়েছে ছবিটা, এটা অভিনেতারা বলতে পারবেন না ছবিটা কী চেহারা নেবে,
ছবিটা কীরমভাবেও ভেবেছে, কারণ অনেকগুলো গ্লিমসেস, অনেকগুলো ছোটো ছোটো মুহূর্ত জুড়ে একটা ভাবনা তৈরি হবে, সেটা একমাত্র কিন্তু রাহাই জানে। এবং ওই জানে যে কীভাবে ছবিটা কোন চেহারা নেবে এবং কোন জায়গায় পৌঁছবে। আমি আশাবাদী এই কারণে যে আমার নিজের কাজটা করতে খুব ভালো লেগেছে, আমি খুব মন দিয়ে কাজটা করেছি। এবং আমি সবসময় আমি যে কোনো চরিত্রে অভিনয় করি, আমি চেষ্টা করি যাতে সবাই আমার অভিনয়ের কথাটা ভালো করে বলেন এবং যাতে মনে হয় যেন ঠিক করেছেন, যথাযথ হয়েছে, সেইভাবে করেছি। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ওকে, যাতে ওর এই যাত্রা শুরু হোক এবং ভবিষ্যতেও ছবি করবে বলেছে। এবং আমাকে এরকম কথা দিয়েছে, আমি সবার সামনে বলে রাখলাম কিন্তু, যে তাতে নাকি আমি আছি, মিলিনাও আছে কি না। গান হিট হওয়া না হওয়া সবই আমার শ্রোতাদের ওপর। আর তো আমাদের কাজ হচ্ছে 100% অনেস্টি দিয়ে কাজ করা এবং ডিরেক্টরের সাথে চলা, তো যেটাই আমি করি সব সময়, তো সেইটা। আর এইটাতে আমার এইটা খুব একটা স্পেশাল প্রজেক্ট, অনেক কাজ করি কিন্তু স্পেশাল কারণ এটা দুই বাংলার প্রচুর শিল্পীরা একসাথে এখানে কাজ করেছে, এবার বাংলা ওপার বাংলা সব, তো সেইটা খুবই আমার কাছে দারুণ লেগেছে। আর শুধু অভিনেতা কলাকুশলী না, মিউজিকেরও দুই বাংলা শিল্পীরা কাজ করেছে এখানে, যেমন আমি কাজ করেছি, সিধু কাজ করেছে, অমিত কাজ করেছে, আবার ওই ওপার বাংলা থেকেও অনেকে মিউজিকে কাজ করেছে, তো সেইটা আমার কাছে খুব একটা সুন্দর সেতু মনে হচ্ছে এই সিনেমাটা। ফ্ল্যাশব্যাক, রাশেদ খুব ভালো ছেলে, রাশেদ ওপার বাংলা তো বহুদিন ধরে কাজ করছে কিন্তু এইখানে রাশেদের এই প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক। এবং আরেকটা সবারই আমাদের ইন্টারেস্ট পয়েন্ট ছিল যে আমি নিজেও খুব ফ্যান কৌশিক গাঙ্গুলির, তার অভিনয় ডিরেকশন সব কিছুরই, তো এখানে কৌশিকদাকে অভিনেতা হিসেবে আমরা পাচ্ছি ফ্ল্যাশব্যাকে। আসলে এমন একটা কন্টেন্ট নিয়ে সিনেমাটা তৈরি, এই সিনেমার নাম আগে আরও দুই তিনটা ছিল কিন্তু যখন আস্তে আস্তে সিনেমার সাথে আমরা মিশে গেছি আস্তে আস্তে এই ফ্ল্যাশব্যাক নামটাও চলে আসছে, কারণ এই সিনেমায় ফ্ল্যাশব্যাকের গুরুত্বটা অনেক বেশি। আসলে সিনেমা তো কখনো সোজা না, যারা সিনেমা মেকিং করে সিনেমা তো আসলে তার ব্লাডের সাথে জড়িত হয়ে যায়, তো সিনেমাটাই বানাতে চাই যে ইন্ডাস্ট্রিতেই বানায় যেই ভাষাতেই বানায়, সিনেমাটা বানানো সবসময় আমি নিজেই এনজয় করি। আর আমি কখনোই বলবো না যে এটা কঠিন কাজ বা সহজ কাজ, আমার কাছে তো এটা স্বপ্নের মতো, ভালো লাগার মতো এবং সবসময় এটার সাথেই থাকতে চাই। আমি কৌশিকদার সাথে কাজ করে মনে হচ্ছে যে না, একটা ডিসিপ্লিন ওয়েতে কীভাবে কাজ করা যায় তার টেকনিক ফলো করার চেষ্টা করছি, কিন্তু সে তো আসলে এখানে অ্যাক্টিং করছে, তো তার আসলে প্রত্যেকটা পয়েন্ট এনজয় করার চেষ্টা করছি আর কি। আমি তার অনেক ছবি দেখেছি কিন্তু আসলে আমি যখন তাকে কাস্ট করছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, তাকে আমি তো আমার আর্টিস্ট হিসাবেই চিন্তা করছি, আমি তাকে ওই কোনোভাবেই চিন্তা করিনি যে সে ডিরেক্টর। বেসিক্যালি আমার সেটাও সে ওই ফিলটাই আমাকে দিছে যে সে একজন আসলে আর্টিস্ট। গল্পটা বেসিক্যালি ফ্ল্যাশব্যাক তো আসলে একজন ফিল্ম মেকারের গল্প, একজন ফিল্ম মেকারের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এবং তার চিন্তাভাবনার ফসল আর কি এই ফ্ল্যাশব্যাক, এবং যে মোমেন্টগুলো ক্রিয়েট হয় সেটাই ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে।